না সেটা না, বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। আমি বলবো যে এনার্জিটা ছিল বিকজ অফ দ্য স্টোরি, বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। অ্যান্ড অফকোর্স সুজিত মুখার্জি ছেড়ে দেবে না, একবার হ্যাঁ করে যদি ওর 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 ফাঁদে পা দিয়ে দিয়েছ একবার, তারপর যতক্ষণ না ওর কাজটা উঠছে ততক্ষণ ও ছাড়ে না। জোকস অ্যাপার্ট, বাট ইট ওয়াজ বিকজ অফ দ্য স্ক্রিপ্ট, বিকজ অফ দ্য এন্টায়ার স্টোরি। আমি জাস্ট দেখলাম ট্রেলারটা, আমি ইনফ্যাক্ট ডাবিং করেছি জাস্ট আই থিঙ্ক 5-6 দিন আগে। আমি বম্বেতে ছিলাম, বম্বেতে শ্রীজিৎ এসেছিল, আমার ডাবিংটা পুরোটাই বম্বেতে হয়েছে। সো তখন আমি আমার পোর্শনসগুলো কিছুটা দেখেছিলাম, বাট ট্রেলার এক্ষুনি দেখলাম, আই এম অলসো লাভড ইট, কারণ যেভাবে ট্রেলারটা শেপ আপ করেছে। সো আই এম অলসো এক্সাইটেড ফর 19th অক্টোবর। না সেটা না, বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। আমি বলবো যে এনার্জিটা ছিল বিকজ অফ দ্য স্টোরি, বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। অ্যান্ড অফকোর্স সুজিত মুখার্জি ছেড়ে দেবে না, একবার হ্যাঁ করে যদি ওর 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 ফাঁদে পা দিয়ে দিয়েছ একবার, তারপর যতক্ষণ না ওর কাজটা উঠছে ততক্ষণ ও ছাড়ে না। জোকস অ্যাপার্ট, বাট ইট ওয়াজ বিকজ অফ দ্য স্ক্রিপ্ট, বিকজ অফ দ্য এন্টায়ার স্টোরি। তার জন্যেই এই 48 ঘন্টা শ্যুটটা সবাই মিলে করতে পেরেছে। আমি এখন এই ধরনের চরিত্রই পাচ্ছি প্রচুর, মানে ভারতবর্ষে যে যে জায়গাগুলো কাজ করছি মোস্টলি এরকম রোলই পাচ্ছি। প্রথম নয়, প্রথম তো শীতের এতে হয়ে গেছে আমার, রাজকাহিনী ওয়াজ মাই ফার্স্ট। না এর আগেও করেছি, সেটাও রিলিজড ফিল্ম, খোঁজো এবার।